পদ্মা সেতু খুলে দেওয়ার এক বছর পার হলেও ব্যবসায়িকভাবে খুনে দাঁড়াতে পারেননি বরিশাল ঢাকা নৌরুটের অত্যাধুনিক বিলাসবহুল অঞ্চলে লঞ্চের মালিকরা। এর মধ্যে লোকসান কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। পদ্মা সেতু চালুর আগে বরিশাল ঢাকা রুটে দিনে চলাচল করত 13 থেকে 14টি লঞ্চ। প্রতিটি লঞ্চের কেবিন ও ডেক থাকত যাত্রীতে পরিপূর্ণ, ঘাটে থাকত যাত্রী দোকানিদের হাঁকডাক। তবে এখন পাল্টে গেছে সেই চিত্র। যাত্রী কমে যাওয়ায় লোকসান ঠেকাতে দিনে দুই প্রান্ত থেকে রোটেশন পদ্ধতিতে চলছে 2টি করে লঞ্চ, কিন্তু তাতেও মিলছে না যাত্রী, বেশিরভাগ কেবিন থাকছে ফাঁকা। পদ্মা ব্রিজের আগে রোডে কেবিনের চাহিদা ছিল 2000 সিটের, এখন চাহিদা আছে 400 সিটের। কারণ অন্য বছর ঈদের আগে যে পরিমাণ ভিড় থাকে আর যেরকম চাহিদা থাকে, ওই চাহিদাটা আমাদের এই বছর এখনও নেই। আমাদের এই বছরে ঈদের আগে মাত্র আমরা একদিনের মোটামুটি চাহিদা পাচ্ছি, যেটা হচ্ছে 27 তারিখে। যাত্রীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় লঞ্চ মালিকদের জিম্মি দশা থেকে মুক্তি মিলেছে। তারপরও তারা চান নৌযান শিল্প ফিরুক ব্যবসায়িক ধারায়। একসময় আমাদের ছিল এই লঞ্চের যাতায়াতের নির্ভরশীল ছিলাম, এই সময় আমরা মালিকদের কাছে জিম্মি ছিলাম। নৌযানটা আমাদের দক্ষিণাঞ্চলের বা নৌযান ঐতিহ্যটা আমার টিকে থাকুক, এমনি টিকে থাকার জন্য সরকার আলাদা প্রণোদনা দেউক। লোকসান ঠেকাতে নতুন লঞ্চের পরিবর্তে যাত্রীদের চাহিদা বিবেচনায় যুক্ত করা হচ্ছে আধুনিক নানান সুযোগ সুবিধা। মানুষ কাজ না থাকলেও বরিশালে ঢাকা থেকে ঘুরতে আসবে। আমরা ভিআইপি কেবিনগুলোর রাজবাড়ি, আমাদের জমিদার বাড়ি, নবাব বাড়ি এরকম নাম রেখে আমরা এই আদলেগুলোকে সাজাচ্ছি। এদিকে দেশের নৌযান শিল্প টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান লঞ্চ ব্যবসায়ীরা। লঞ্চ পথে যাতায়াত অনেক আরামদায়ক, সাশ্রয় এবং নিরাপদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমাদের মন্ত্রণালয়ের কাছে দাবি থাকবে যে এই সেক্টরটাকে যাতে টিকিয়ে রাখা যায়। যাত্রী সংকটে এই রুটে চলাচলকারী লঞ্চের আয়ের মূল উৎস এখন মালামাল পরিবহন। ডিবিসি নিউজ ডেস্ক।